Hi students, this is Apurva Bishwas. Today I am going to teach you the poetry of earth. It is a poem of class 12. The poem is written by John Keats. I am discussing it on exam perceptive. Tai tomader porikha jemon question hoy ta level onujayi kobita ti discuss korbo. তোমাদের যতটা ডিপলি জানা দরকার ততটাই ডিপে যাব আর ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেব আমার ভিডিও তোমার কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলের সাথে থাকবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সো দিস ইজ দা পোয়েম তোমাদের যে পোয়েমটা রয়েছে সেটা হচ্ছে এটা এই কবিতাটা হচ্ছে একটা সনেট লেখা আছে দেখো তোমরা আমার মাউসটার পয়েন্টারটা নোটিস করবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইস এ পেত্রাকান সনেট আমরা যে কবিতাটা পড়তে চলেছি এই কবিতাটা হচ্ছে একটা পেত্রাকান সনেট তো সনেটটা কি ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট সনেট ইউ ক্যান ওয়াচ অ্যানাদার ভিডিও অফ মাইন আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব কারণ আমি সনেট সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি যেটা কিনা অনেক বিশদে আলোচনা করা আছে সনেটটা কি সেটা নিয়ে তো এই জায়গায় একটু বলে দিচ্ছি সনেটটা কি সনেট হচ্ছে এক ধরনের কবিতা যেটার মধ্যে 14টা লাইন থাকবে তো সনেট একটা কবিতা যেটার মধ্যে 14টা লাইন থাকবে তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে স্ট্যান্জাটা আছে তার মধ্যে 8টা লাইন তারপরে হচ্ছে 6টা লাইন তাহলে কটা লাইন হলো 14টা লাইন তাহলে সনেট হলো 14 লাইনের একটা কবিতা তার মধ্যে একটা রাইম স্কিম থাকবে তো এই সনেটটা দুই ধরনের হয় একটার মধ্যে এক রকম সনেটের মধ্যে দুটো স্ট্যান্জা থাকবে এরকম আমি যেটা তোমাদের দেখতে পাচ্ছ অন্য এক রকম সনেটের মধ্যে চারটে স্ট্যান্জা থাকবে যেটা চারটে স্ট্যান্জা থাকবে সেটাকে বলে আমরা শেক্সপিয়ারিয়ান সনেট তোমাদের একটা কবিতা রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি যেটা কিনা শেক্সপিয়ারিয়ান সনেট ওই কবিতা পড়ানোর সময় আমি ওইখানে শেক্সপিয়ারের সনেটটা ডিটেলস বলে দেবো আর এটা যেহেতু পেত্রাকান সনেট আমি শুধু এই জায়গায় পেত্রাকান সনেটটা কি সেটা বলছি বিশদে আলোচনা করলে ভিডিওটা আরও বেশি হেলদি হবে তাই শুধু পেত্রাকান সনেটটা কি সেটা বলে দিচ্ছি পেত্রাকান সনেট হচ্ছে ওই রকম একটা সনেট যেই সনেটটা মধ্যে থাকবে 8 লাইনের একটা স্ট্যান্জা আর একটা থাকবে 6 লাইনের একটা স্ট্যান্জা 8 লাইনের স্ট্যান্জাটাকে আমরা বলছি অক্টেভ আর ছয় লাইনের স্ট্যান্ডার্ডটাকে বলছি আমরা সিস্টেট আশা করছি বুঝতে পারছ আর এই কবিতাটা শুধু 14 লাইনের হলেই হবে না বা অক্টেভ আর সিস্টেট হলেই হবে না তার মধ্যে একটা রাইম স্কিম লাগবে অ্যান্ড দ্য রাইম স্কিম ইজ এটার একটা রাইম স্কিম রয়েছে এটা ছন্দ রয়েছে এই ছন্দটা কি এ বিবিএ এ বিবিএ সিডি সিডি কীভাবে হলো তুমি যদি ডেট ডেটের সাউন্ডটাকে এ ধরো তাহলে ডেট আর মিট একই রকম সাউন্ড দিচ্ছে ডেট মিট লিট আর উইট দেখো এই চারটে ওয়ার্ড একই রকমের সাউন্ড ডেট মিট লিট উইট তাই এই চারটেকে আমরা এ ধরি আর সান রান ডান ফান দেখো এটার মধ্যে একটা রিদম রয়েছে একটা মিল রয়েছে তাহলে এগুলোকে আমরা বি ধরি তাহলে কি হলো ডেট এ সান রান বি বি ডেট আবার এ তাহলে কি হলো এ বি বি এ লিট আবার এ হলো এ বি বি এ তাহলে এটা আমাদের উপরটা হলো ওই রকমের নেভারকে আমরা সি ধরলাম ফ্রস্টকে ডি আর স্টিলসকে ই তাহলে কি হলো সিডিই আবার নেভারের সাথে যেহেতু এভার ফ্রস্টের সাথে লস্ট স্টিলসের সাথে হিলসের মিল রয়েছে তাই এটা হলো সিডিই সিডিই তাহলে এটা থেকে কিন্তু একটা কোশ্চেন হয় এটা কেমন সনেট তাহলে বলতে হবে দিস ইজ এ পেত্রাকান সনেট আর এটা রাইম স্কিমটা হচ্ছে এটা মনে রাখবে এ বিবিএ এ বিবিএ সিডি সিডি চলো আমরা যেটা অক্টেভ পড়েছিলাম এবার অক্টেভটা একটু বড় করে দেখছি আমি পড়তে পড়তে কোশ্চেন কিছু বলে দেবো আর একদম লাস্টে বড় কোশ্চেনগুলি নিয়ে একটু ডিসকাস করে দেবো চলো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেট পৃথিবীর যেই সাহিত্য রয়েছে পোয়েট্রি মানে কবিতা বা সাহিত্য রয়েছে ইজ নেভার ডেট সে কখনো মারা যাবে না দ্য পোয়েট্রি অফ আর্থ রেফার্স টু দ্য মিউজিক্যাল সাউন্ড অফ নেচার পোয়েট্রি অফ আর্থ বলতে মানে পৃথিবীর কবিতা বলতে কি বোঝানো হয়েছে পৃথিবীর কবিতা বলতে
পৃথিবীর মধ্যে যে মিউজিক্যাল সাউন্ড আছে সেগুলি কি হতে পারে? সেগুলি কোনো একটা পাখির গান হতে পারে, গাছ থেকে পাতা ঝরে পড়ছে তার শব্দ হতে পারে, কিংবা আকাশে থান্ডার লাইটিং হচ্ছে, রেন হচ্ছে, সেগুলি সাউন্ড হতে পারে। এগুলি হচ্ছে এক একটা মিউজিক। তো এই মিউজিকগুলি কখনো মারা যায় না, নেভার ডেড। তো এই জায়গা থেকে প্রশ্ন হয়, পোয়েট্রি অফ আর্থ বলতে কী বোঝাচ্ছে? দ্য পোয়েট্রি অফ আর্থ রেফার্স টু দ্য মিউজিক্যাল সাউন্ড অফ নেচার, প্রকৃতির সেই সুরেলা গান, সুরেলা শব্দ, সেটাই হচ্ছে কবির কাছে পৃথিবীর সাহিত্য। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট, ফেন্ট মিন্স টায়ার্ড, হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়, ফেন্ট মিন্স টায়ার্ড, তোমরা লেখা আছে স্ক্রিনে, একটু ওয়েট করো, তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে। ফেন্ট মিন্স টায়ার্ড, যখন সমস্ত পাখিরা টায়ার্ড হয়ে যায় উইথ হট সান, সেই প্রচণ্ড গরমের মধ্যে যখন সবাই টায়ার্ড হয়ে যায় পাখিরা, আমরা দেখলাম যে পৃথিবী যে মিউজিক রয়েছে বা সাউন্ড রয়েছে সেটা পাখিরা একটা পার্ট। তো পাখিরা তো সবসময় গান গাইতে পারে না, তারা যখন টায়ার্ড হয়ে যাবে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিস, কুলিং মানে ঠান্ডা বা যেই গাছটা ছায়া দেয়, তো তারা লুকিয়ে পড়বে বা আশ্রয় নেবে, দে টেক শেল্টার ইন দ্য শ্যাডো অফ ট্রিস, তারা গাছের ছায়ার মধ্যে আশ্রয় নেবে সেই গরম থেকে বাঁচার জন্য। এ ভয়েস উইল রান, তখন একটা শব্দ, তো পাখিরা তো বিশ্রাম নিল কিন্তু তখন একটা শব্দ দৌড়ে বেড়াবে, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মিট, হেজ টু হেজ, হেজ বলতে বোঝায় ঝোপঝাড়, আর নিউ মাউন মিট, মন মিট মানে হচ্ছে নিউলি ট্রিমড গ্রাস, নতুন কাটা ঘাসগুলিকে বলা হয় নিউ মাউন মিট, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন মিট দ্যাট ইজ দ্য গ্রাস ওপার, ঝোপ থেকে ঝোপে ও নতুন কাটা ঘাসের জমিতে শুনতে পায় ঘাসফড়িংয়ের ডাক বা ঘাসফড়িংয়ের শব্দ। তো পাখিরা তো অলরেডি রেস্ট নিচ্ছে, তো এই সময় হি টেক্স দ্য লিড, সে নেতৃত্ব নিচ্ছে শব্দ করার বা গান গাওয়ার, ইন সামার লাক্সারি, সেই গ্রীষ্মের বিলাসিতার দিনগুলিতে গ্রাসহপার ঘাসফড়িং দায়িত্ব নিয়েছে গানটাকে চালানোর জন্য। হি হ্যাজ নেভার ডান উইথ হিস ডিলাইট, সে তার আনন্দটাকে কখনো শেষ করে দেয় না, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সে মজা করতে করতে ক্লান্ত হয়ে যায়, হি রেস্ট অ্যাজ ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, সে বিশ্রাম নেয় কোনো মনোরম শান্তিপূর্ণ আগাছার নিচে, উইট মানে আগাছা, প্লিজেন্ট কেন, সে আগাছার নিচটায় অনেক ছায়া থাকে তাই এটা প্লিজেন্ট, মনোরম, তো সেই মনোরম সুন্দর কোনো আগাছার নিচে সে তখন বিশ্রাম নেয়, খুব আরামে, ইস মিন্স কমফোর্ট। তোমরা ঘাসফড়িংয়ের ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ঘাসফড়িংয়ের ছবি, গ্রাস হপার, তাহলে সেই গ্রাস হপার প্রচণ্ড গরমের মধ্যে সে গান গেয়ে বেড়ায় যখন বারটার গান গাইতে পারে না। তাহলে বুঝতে পারছি পৃথিবীর যে সাহিত্য, সে একসময় পাখি গান গেয়ে নিয়ে যেত কিন্তু সে যখন টায়ার্ড হয় তখন সেই গানটা কে ক্যারি করে? গ্রাস হপার, তোমরা গ্রাস হপারের স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ। তারপর এটা হচ্ছে সেস্টেট, লাস্টে যে ছয় লাইন রয়েছে সেটা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর যে সাহিত্য রয়েছে সেটা কখনো স্টপ হয় না, থেমে থাকে না, সিজিং মিনস স্টপ। দেখতে পাচ্ছি যে গরমের সময়ে কি হয়েছিল, পাখিরা টায়ার্ড হয়ে গিয়েছিল, তখন গ্রাস হপার টেক্স দ্য লিড। তো আবার এটাই বলছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর সাহিত্য নষ্ট হয় না, অন এ লোন উইন্টার ইভিনিং, কোনো নির্জন, লোন মিন্স নির্জন, কোনো নির্জন শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন সেই বরফ বা তুষারপাত চারদিকে একটা নীরবতা সৃষ্টি করে, রট সাইলেন্স মিন্স স্প্রেড সাইলেন্স, যখন চারদিকে সে নীরবতাকে ছড়িয়ে দেয়, ফ্রম দ্য স্টোভ শ্রিলস, স্টোভ মিন্স ফায়ার প্লেস, কোনো একটা ফায়ার প্লেস থেকে বা লক ফায়ার থেকে শোনা যায় শ্রিলস দ্য ক্রিকেট সং, সে ক্রিকেটের তীক্ষ্ণ শব্দ শুনতে পাওয়া যায় কোনো একটা ফায়ার প্লেসের কাছ থেকে।
ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, আস্তে আস্তে আরেকটু উষ্ণতা চারদিক দিয়ে বেড়ে ওঠে। বিষয়টা কি, যখন নির্জন শীতের রাতে তোমরা কখনো শব্দ শোনো, একদম নির্জন রাত, খুব ঠান্ডা লাগে, কিন্তু যখন তুমি কিছু শব্দ শুনতে পাও তখন সেই উষ্ণতাটা একটু কমে। মনে করো আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শীত শুরু হয়ে যায়, তো একদম ডিসেম্বরের লাস্ট উইকটায় প্রচুর শীত, কিন্তু কিন্তু দেখবে হঠাৎ করে যেদিন আমরা 31st নাইট সেলিব্রেট করবো ওই দিন শীতটা একটু কম, চারদিকে প্রচুর সাউন্ড থাকে। তাহলে ওই রকম একটা সাউন্ডের জন্য ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, কিছুটা উষ্ণতা আমরা পাচ্ছি। অ্যান্ড সিমস ক্রিকেট সং, যেটা বললাম তোমরা ক্রিকেটের একটা ছবি দেখতে পাচ্ছ, ক্রিকেট সং, ক্রিকেট বলতে ঝিঝি পোকা, তো তখন ফায়ার প্লেসের কাছ থেকে আমরা ঝিঝি পোকার শব্দ শুনতে পাই। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রোজিনেস হাফ লস্ট, ড্রোজিনেস হাফ লস্ট মানে হচ্ছে অর্ধেক তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি, তো অর্ধেক তন্দ্রাচ্ছন্ন ব্যক্তির কাছে সে ক্রিকেট সংটা মনে হয় দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, যে কোনো একটা গ্রাসি হিলস ঘাসের মধ্যে গ্রাস হপার গান গেয়ে চলছে, গ্রাস হপার শব্দ করে চলছে। এটা কেন মনে হচ্ছে, সে যেহেতু হাফ লস্ট ইন ড্রোজিনেস, সে ঘুমে অনেকটাই ঘুমের মধ্যে রয়েছে, তাই সে মনে করছে গ্রাস হপারের গানটা, মানে ঝিঝি পোকার গানটা একটা গ্রাস হপারের গান। তো এইভাবেই গ্রীষ্মকালে প্রচুর গরমের মধ্যেও গান হয়েছিল, ওই রকমভাবে শীতের প্রচণ্ড ঠান্ডার মধ্যেও গান হচ্ছে ক্রিকেটের। এটার মাধ্যমেই কবি একটা জিনিস সেলিব্রেট করলো, কি সেলিব্রেট করলো, দ্য ইটার্নিটি অফ পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর যে সাহিত্য আছে সেই সাহিত্যের অমরত্বটা, শাশ্বতটা সেই জায়গাটায় তুলে ধরলো, যে পৃথিবীর সাহিত্য কখনো শেষ হয় না। তো এটাও প্রশ্ন হয় যে জন কিটস এই কবিতা কি সেলিব্রেট করলো, তখন বলতে হবে জন কিটস সেলিব্রেটস দ্য ইটার্নিটি অফ পোয়েট্রি অফ আর্থ ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। তো এই শেষটার থেকে যে প্রশ্নটা হয় সেগুলো আমি একটু বলছি তোমাদের। হাউ ইজ দ্য উইন্টার ইভিনিং ইন কিটস সনেট, এই উইন্টার ইভিনিংটা কেমন হয়, তাহলে বলতে হবে দ্য উইন্টার ইভিনিং ইজ ফ্রস্টি অ্যান্ড সাইলেন্ট, এরকম বলতে হবে। হোয়াট মাইট ওয়ান হেয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট ইভিনিং, কোন একটা নিস্তব্ধ ইভিনিংয়ে কেউ একজন কী শুনতে পাবে, তখন বলতে হবে ওয়ান মাইট হেয়ার দ্য ক্রিকেট সং, একজন কোনো একটা ক্রিকেট সং শুনতে পারবে। ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ট, সে তীক্ষ্ণ ক্রিকেটের সং মানে শব্দটা কোন জায়গা থেকে শোনা যায়, তখন বলতে হবে দ্য ক্রিকেট সং ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ, সে স্টোভ থেকে শোনা যাচ্ছিল, কেউ একজন স্টোভের পাশে বসা কেউ একজন শুনতে পাচ্ছিল ক্রিকেটের সংটা। তোমাদের যে শেষের অক্টেভটা রয়েছে সেটা আমার বলা হয়নি, চলো দেখি অক্টেভের দিকটা যাচ্ছি আমি। এটা তোমাদের অক্টেভ, অক্টেভে যে প্রশ্নটা প্রথম হয় সেটা হচ্ছে এটা তো কেমন কবিতা সেটা তো জিজ্ঞাসা করা হবেই, আর পোয়েট্রি অফ আর্থ বলতে কী বোঝানো হয়েছে, হোয়াট ইজ মিন্ট বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, তখন এটা বলতে হবে পোয়েট্রি অফ আর্থ রেফার্স টু দ্য মিউজিক্যাল সাউন্ড অফ নেচার, প্রকৃতির যে গানটা আছে সেটাকে বোঝানো হয়েছিল। হু রিফিউসেস টু সিং ইন সামার, তো তখন বলতে হবে যে আমাদের বার্ড পাখিরা তখন গান গাইতে অস্বীকার করে, তোমরা এগুলো একটু পজ করে লিখে নিতে পারো। হোয়াই ডু দ্য বার্ডস ফেইন্ট ইন সামার, কেন পাখিরা টায়ার্ড হয়ে যায়, কারণ তখন অনেক বেশি স্কর্সিং হিট থাকে, সেজন্য পাখিরা কোথায় হাইড করে কোথায় লুকিয়ে পড়ে, তখন বলতে হবে যে লেখা আছে কুলিং ট্রিস, সে কুলিং ট্রিসের ওই জায়গায় লুকিয়ে পড়ে তারা। হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, বলতে হবে গ্রাস ওপার। হু ইজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ, তাহলে এটা বলতে হবে গ্রাস ওপারের ভয়েসটা হেজ টু হেজে সরিয়ে পড়ছে। হু হ্যাজ নেভার ডান উইথ ডিলাইট, কে তার ডিলাইটটা মানে একদম শেষ করে দিচ্ছে না, তাহলে গ্রাস ওপার, গ্রাস ওপার কখনো তার ডিলাইটটা শেষ করে দেয় না। গ্রাস ওপারকে কোথায় দেখা যায়, বলতে হবে হেজ টু হেজ, ওইগুলিতে গ্রাস ওপারকে দেখা যায়। গ্রাস ওপার কোথায় রেস্ট নেয়, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, বিনিথ সাম প্লিজেন্ট উইথ, লাস্টের দিকে যেটা আছে কোনো প্লিজেন্ট উইটে সে বিশ্রাম নেয়, এগুলি দেখলে তোমরা মোটামুটি শর্ট কোশ্চেন পেরে যাবে। বর্ড কোশ্চেন কী হয়, যে কবি এটা নামকরণ কী বা কবি কীভাবে এটাই দেখাতে চেয়েছে,
পৃথিবীর সাহিত্যটা চলছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, সেটা কীভাবে এস্টাবলিশ করলো। এটা আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের এটা বোর্ড কোশ্চেন সম্বন্ধে আরও ডিটেলস জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট করো, আই উইল ট্রাই টু হেল্প ইউ। থ্যাংক ইউ।